শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ 24শে অক্টোবর 2022, আজ কালী পুজো, চারিদিকে উৎসবে মেতে উঠেছে। আজকে ইউটিউবে তোমাদের জন্য এই ভিডিওটা করেছি। সকাল থেকেই আকাশের মুখ ভার, শীতাঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাবে অলরেডি আকাশ কালো হয়ে এসেছে। দেখো, আমি হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম থেকে ভিডিওটা করছি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কালো করে গেছে আকাশটা পুরো, চারিদিকে অলরেডি ছিটে পোটা বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এখানে অল্প অল্প বৃষ্টি চলছে সকাল থেকেই, এখন বাজে সকাল 6টা। সকাল ছটাতেই দেখতে পাচ্ছ প্রচণ্ড কালো করে গেছে মেঘটা শীতাঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাবে। এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং কাল ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর এবং হাওড়া হুগলি বা তৎসংলগ্ন মানে সমুদ্র তীরবর্তী জেলাগুলো। তো অলরেডি দেখো অল্প অল্প ঝিরিঝিরি বাতাস বইছে, ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়েছে ভালোই। ঠিক আছে, আকাশ কালো হয়ে গেছে। আজ কালী পুজো, শুভ দীপাবলির সকলকে মানে খুব ভালো করে এনজয় করার জন্য জানাচ্ছি। কিন্তু আজকের যেই যে ঘূর্ণিঝড়, তা কিন্তু আঁচড়ে পড়তে চলেছে বাংলাদেশের সন্দ্বীপ আর তিনকোনা আইল্যান্ডের মাঝে। তার প্রভাবে আজকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে সকাল 6টা থেকেই দেখতে পাচ্ছি, এবং তার সাথে হালকা বাতাস বইছে অলরেডি। এবং এটা যত বেলা যাবে বা সময় বাড়বে আরও বাড়তে থাকবে, সেটাও জানি। তো এই ইউটিউব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো আজকে জানি না কি হবে, আজকে সারাটা দিন আজকে কালী পুজোর আনন্দ। ঠিক আছে, আলোর উৎসবে যখন গোটা বাঙালি মানে আনন্দ করবে ভাবছে, সেই সময় প্রকৃতির রুষ্ট রূপ আজকে আমাদের কাছে ফুটে উঠছে শীতাঙ্গ ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অলরেডি মানে শুরু হয়ে গেছে, অল্প অল্প বাতাস বইছে এবং কালো করে গেছে ওয়েদার। ঠিক আছে, ওয়েদার পুরো কালো করে গেছে এবং বাতাস অল্প অল্প বইছে, কি হবে জানি না। সারা দিন দেখতে পাচ্ছ তো কেমন আকাশটা কালো হয়ে এসছে, মনে হচ্ছে খুব ভালোই বৃষ্টি বৃষ্টি হবে সারাটা দিন। কি হয় জানি না কি হবে আজকে, খুব দীপাবলির দিন, আজকে আনন্দের দিনটা, আজকে কী যে শীতাঙ্গ ঘূর্ণিঝড় আসছে তার একটা ভয়াল ভয়ঙ্কর রূপ আজকে দেখতে চাইছে। বিশেষ করে উপকূলের মানুষদের তো খুবই অসুবিধে, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদেরকে বলো সাবধানে থেকো। কাঁচা বাড়ি থাকলে তোমরা পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নিও, এবং সাথে সাথে একটা নিরাপদ দূরত্বে অবস্থান করো এবং সমুদ্র থেকে দূরে চলে যেও, তাদের সমুদ্রের ধারেই বাড়ি। তো আমাদেরও মন মেজাজ ভালো নেই, দেখতে পাচ্ছ শীতাঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ওয়েদারের প্রকৃতি রুষ্ট রূপ আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি। 24শে অক্টোবর 2022, এটা কি মানে কবে কাটবে জানি না, বলেছে তো পূর্বাভাস অনুযায়ী আজ আর কালের পর কেটে যাবে। সেটাই যেন হয় ঠাকুরের কৃপায়, ওয়েদার যেন ভালো হয়ে যায়। আমার মন মেজাজ খুব খারাপ আজকে কালী পুজোর দিন, আমার বাড়িতেও নিজের ইভেন কালী পুজো হচ্ছে। দেখো ইভেন মিনিচার টাঙিয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো কালকে কি হবে দেখা যাক, আজকে কি হবে দেখা যাক, এই দুটো দিন কাটিয়ে দিতে পারলেই ব্যাস আবার ওয়েদার ভালো হয়ে যাবে। তো দেখি কি হয় আজকে শীতাঙ্গ ঘূর্ণিঝড়ের আরও কিছু আপডেট তোমাদের পরে ভিডিওটা নিয়ে আসবো। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর শীতাঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাবে কার কীরকম মানে কোথায় কীরকম আবহাওয়া আমাদের একটু জানিও। ঠিক আছে, আমার বাড়ি তো বাগনান, হাওড়া ডিস্ট্রিক্টের পূর্ব মেদিনীপুর লাগোয়া জেলা মানে বর্ডারেই আমার বাড়ি, তাই হয়তো প্রভাব এখানে বেশি পড়ছে। তো জানি না তোমাদের ওখানে কেমন প্রভাব পড়ছে, তো জানিয়ে দিও আমাকে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো প্রকৃতির কীরকম রুষ্ট রূপ আজকে, প্রকৃতির রুষ্ট রূপটা দেখো শুধু। আজ কালী পুজো 24শে অক্টোবর 2022, কিন্তু শীতাঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং সাথে সাথে তোমার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তার প্রকৃতির কী রুষ্ট রূপ আজকে, তোমরা ভাবতে পারছ কী রুষ্ট রূপ আজকে সকাল থেকে উঠে। আমি তো বুঝতেই পারছি আজকে খুব মারাত্মক বৃষ্টি হতে চলেছে, কী যে হয় কী জানে, ভয়ানক অবস্থা আজকে। কালো হয়ে গেছে পুরো চারিদিকটা, মানে ভাবা যাচ্ছে না আজকে মানে ঘূর্ণিঝড়। সেই আমফানের সময় ভয়ানক অবস্থা দেখেছিলাম, এইখান থেকেই দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। সেই ভিডিও আমি আপডেট হয়তো ছাড়তে পারিনি তোমাদের ইউটিউবে, কিন্তু এই শীতাঙ্গটা ছাড়বো যদি পাই, ঘূর্ণিঝড়ের প্রভাব। তো ভয়ানক অবস্থা, মানে আমি ভাবতে পারছি না সকাল থেকে উঠে এরকম ওয়েদার, জাস্ট আনএক্সপেক্টেড। মানে যেটা কালকে একটা রোদ ঝলমলে আবহাওয়া ছিল, সেখান থেকে আজকে হঠাৎ করে এরকম মানে বৃষ্টি এবং হালকা হালকা হাওয়া বইছে, এবং পরে বাড়বে এটাই বৃষ্টিটা এবং ঝড়টা বাড়বে।
তো এটা ভয়ানক, মানে আমি ভাবতে পারছি না সকাল 6টায় যদি এরকম হয় তাহলে মানে সকাল 11টা বা আরও পরে যত সময় এগোবে তখন কি হবে, এবং কালকে ইভেন আজ এবং কাল সারাটা দিন কি করবে কি জানি। ওয়েদার খুব ভয় করছে, কালী পুজোটা আনন্দটা যেন সবাই মিলে করতে পারি, বাট এরকম ওয়েদার থাকলে কি হবে জানি না, মন খুব খারাপ। সবাই ঠাকুরের কাছে প্রেফার কর যেন এ না, দেখো অলরেডি দেখো ঝড় দিচ্ছে, দেখতে পাচ্ছ বাতাস বইছে, কালো হয়ে গেছে পুরো, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, দেখো বাতাস বইতে আরম্ভ করে দিয়েছে, অলরেডি নিজে হবে কি জানো।